নমস্কার, স্বাগত ফোর্থ পিলার উইথ দ্য পেপুলার শনিবারের অনুষ্ঠান সুধুই সুদীপ্তে। এ সপ্তাহ আমরা অন্য সব সপ্তাহের মতোই, অন্য সব শনিবারের মতোই আলোচনা করব গত সাত দিনের সব থেকে তাৎপর্যপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ কতগুলো খবর নিয়ে, এবং সে সমস্ত বিষয়ে আপনাদের মতামত, আপনাদের পরামর্শ, আপনাদের যদি সমালোচনা থাকে সে সমস্ত বটে আমরা এই অনুষ্ঠানে শুনে থাকি, সেটা শুনবো, এবং আপনাদের যা কিছু বক্তব্য আছে তার জবাব দেওয়ার চেষ্টা করব। আজকে যে বিষয়গুলোর দিকে আমরা তাকাবো তার মধ্যে একটা বিষয়ের দিকে অনেক দিন ধরে, প্রায় দু বছর ধরে ফোর্থ পিলার উইথ দ্য পিপল ধারাবাহিকভাবে নজর রেখেছে, নজর রাখার চেষ্টা করেছে, নানাভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে। তার কারণ সেটা হচ্ছে এমন একটা বিষয় যার সঙ্গে আমরা মনে করি যে জাতি হিসেবে বাঙালির ভবিষ্যৎ জড়িত। শিক্ষায় দুর্নীতি, শিক্ষায় যে নিয়োগ দুর্নীতি, সে সম্পর্কে দুটি পৃথক মামলায় কলকাতা হাইকোর্টের দুজন বিচারপতি তারা গতকাল মন্তব্য করেছেন, এই নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ পর্যন্ত সারদা নারদ না হয়ে যায়। বিচারপতিদের কথাতে তারই প্রতিফলন ঘটেছে যে চিন্তা বাংলার মানুষের মনে ঘুরপাক খাচ্ছে বেশ কয়েকদিন ধরে। যবে থেকে এই বছরের 22 জুলাই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করার পর থেকে এই বিষয়টি বাংলার গণপরিসরে চর্চা সব থেকে উপরে রয়েছে বলা চলে, এই শিক্ষায় নিয়োগ দুর্নীতি। সেই শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারের পর প্রায় 5 মাস কেটে গিয়েছে। বিচারপতিরা বারবার প্রশ্ন করছেন আদালতে যে তদন্তের অগ্রগতি কি হলো, বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন, চতুর্থ শ্রেণী কর্মচারী 400-র উপরে, তাদের মধ্যে সিবিআই বলছে আমরা 16 জনকে জিজ্ঞাসাবাদ করতে পেরেছি। একটি নিম্ন আদালতে প্রশ্ন উঠল, বিচারক বললেন যে যারা ঘুষ দিয়ে অন্যায়ভাবে চাকরি পেয়েছে তাদের কেন ধরা হচ্ছে না, তাদের কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। অতি সঙ্গত প্রশ্ন, সাধারণ মানুষ আমরা সকলেই জানি আইনজ্ঞ না হয়েও অন্যায় তো এক হাতে তো তালি বাজে না। যারা দুহাত পেতে ঘুষ নিয়েছেন, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অযোগ্য লোককে চাকরি দিয়েছেন, এটা যেমন সত্যি, তার পাশাপাশি এটাও তো সত্যি কিছু মানুষ সেভাবে চাকরি কিনেছেন, তারা সেভাবে চাকরি কিনতে গিয়েছিলেন, তারাও তো সমানভাবে দুর্নীতির অংশীদার, তাদের কেন যোগাযোগ করা হচ্ছে না, তাদের কেন অন্তত জিজ্ঞাসাবাদ কেন হচ্ছে না। অতি সঙ্গত প্রশ্ন, সাধারণ মানুষের মনে যেটা প্রশ্ন সেটাই বিশেষ সিবিআই আদালতের বিচারপতি করেছিলেন। আর সেই একই সুরে আমরা দেখলাম হাইকোর্টের দুটি মামলায় দুজন বিচারপতি তারা আলাদাভাবে একই মন্তব্য করলেন, সারদা নারদ না হয়ে যায়। সারদা নারদে কি হয়েছে আমাদের খুব ভালো করে মনে আছে, তাও এ প্রসঙ্গে আরো একবার বোধহয় মনে করা দরকার। 2013 সালের পয়লা বৈশাখ একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানের মাধ্যমে প্রথম খবরটা বলা যেতে পারে সর্বজনের মধ্যে ছড়িয়ে পড়ল। কান্নাকাটি করতে করতে অ্যাঙ্কাররা জানালেন যে তাদের চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে, তাদের কর্তৃপক্ষ বিপদের মধ্যে পড়েছেন। সারদা চিট ফান্ডের নামে হাজার হাজার কোটি টাকা তোলা, সে টাকায় মিডিয়া ব্যবসা চালানো, তার সঙ্গে জড়িত অভিযোগ রাজনীতির কারবারিদের, এমএলএ, এমপি, মন্ত্রী, শেষ পর্যন্ত আজ পর্যন্ত 9 বছর পরে কি হয়েছে, সুদীপ্ত সেন সংস্থার কর্ণধার তাকে গ্রেপ্তার করা হয়েছিল কলকাতার বাইরে থেকে, এবং দেবযানী মুখোপাধ্যায়কে আরেকজন সংস্থার প্রধান অধিকর্তা, তারাই এখনো শুধু জেলে। এমএলএ, এমপি, মন্ত্রী যারা জেলে গেছেন, গ্রেপ্তার হয়েছেন, তারা সকলে জামিনে ছাড়া পেয়ে গেছেন। মামলা কি অবস্থায় আছে, প্রতিদিন শুনানি হয় না কেন, জানার কোনো উপায় নেই।
সুদীপ্ত সেন একমাত্র জেলে রয়েছেন, তিনি একের পর এক মামলায় জামিন পাচ্ছেন কি তার জামিনদারও নেই, তাই তিনি এখনো পর্যন্ত জেলে রয়ে গিয়েছেন। অনেক আইনজীবী মনে করছেন, অনেকের বক্তব্য, তাদের বক্তব্য কিছু কিছু তারা এখানে বলেছেন, কোন কোন মামলা যতদিন তার জেল খাটার কথা তার থেকে বেশি দিন জেলে তিনি, শাস্তি হলে যতদিন জেলে থাকতেন তার থেকে বেশি জেলে তিনি রয়েছেন। সুদীপ্ত সেন ছাড়া বাকি সবাই ছাড়া পেয়ে গেছেন, শেষ পর্যন্ত জামিনে মুক্ত হয়ে গেছেন। নারদ মামলা, নারদ কেলেঙ্কারি, আইপিএস আইএফএস অফিসার, পুলিশ সুপার বর্ধমানের, শাসক দল তৃণমূল কংগ্রেসের এমএলএ এমপি মন্ত্রী হাত পেতে টাকা নিচ্ছেন, ক্যামেরায় দেখা গেল, স্টিং অপারেশন, স্টিং অপারেশন নাকি করানো হয়েছিল তৃণমূল কংগ্রেসেরই এক নেতার নির্দেশে। সে মামলারই বা কি হল, তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে চলে আসা শুভেন্দু অধিকারী ছাড়া অন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক হেভিওয়েট নেতারা তারা গ্রেফতার হয়েছিলেন, সামান্য কয়েকদিনের পরে জামিনে ছাড়া পেয়ে যান। মামলার কি হলো, বিচার কি হলো, আমরা জানি না, কেউ জানে না। বিচারপতিরা সেই জন্যই আশঙ্কা প্রকাশ করছেন যে এই শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলা শেষ পর্যন্ত সারদা নারদ না হয়ে যায়। সারদা নারদ মামলা যা হয়েছে সেটা আমাদের দেশে রাজনীতিদের সঙ্গে দুর্নীতির, রাজনীতিদের সঙ্গে ব্যবসাদারদের যা সম্পর্ক, যা পরম্পরা, সেটা কাম্য নয়, অভিপ্রেত নয়, বাঞ্ছনীয় নয় একেবারেই, কিন্তু সেটা অস্বাভাবিক কিছু নয়, ইউনিক কিছু নয়, আনপ্রেসিডেন্ট কিছু নয়, একেবারে অভূতপূর্ব। অতীতে কখনো রাজনৈতিক নেতাকে হাত পেতে টাকা নিতে দেখা যায়নি, তা নয়, একদা বিজেপি সভাপতি বঙ্গারু লক্ষ্মণ তাকেও হাত পেতে টাকা নিতে দেখা গিয়েছিল। বিধান লোকসভায় নরসিংহ রায়ের সরকার বাঁচানোর জন্য ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাংসদদের টাকা দেওয়া হয়েছিল, এটা প্রমাণিত সত্য। তাদের বিচার করা যায় সেই, তাদের সেজন্য তো ভোটদানের ক্ষেত্রে তাদের কোনো শাস্তি দেওয়া যায়নি, কারণ তখন সুপ্রিম কোর্টের রায় ছিল এই যে নির্বাচিত সাংসদ, তিনি সংসদের মধ্যে কি আচরণ করবেন, তাকে ভোট দেবেন, সেটা জাস্টিসিয়েবল না, তার কোর্ট তার বিচার করতে পারে না। দুর্নীতির পরম্পরা বলছি নতুন নয়, কিন্তু শিক্ষায় নিয়োগ দুর্নীতির চরিত্রগত ভাবে সম্পূর্ণ আলাদা। এই জিনিসটা বারবার করে আমরা বলছি, বলা দরকার, সকলেই বলছেন, সকলেই বুঝছেন, কিন্তু কার্যক্ষেত্রে কিছু হচ্ছে না। শিক্ষায় নিয়োগ দুর্নীতির ফল শুধু একটা অযোগ্য লোকের চাকরি পেয়ে যাওয়া নয়, একটা যোগ্য লোকের বঞ্চিত হওয়া নয়, এর নেট ফল হচ্ছে, সব থেকে সাংঘাতিক খারাপ ফল হচ্ছে, বাংলার ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা থেকে বঞ্চিত হয়ে থাকছে, প্রকৃত শিক্ষা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, অযোগ্য শিক্ষকদের দ্বারা তাদের শিক্ষা সম্পূর্ণ হচ্ছে না, রাজ্যে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক মিলিয়ে স্কুলে 3.5 লক্ষ শিক্ষক পদ খালি, শিক্ষক নেই, অযোগ্য শিক্ষক, পড়াশোনা লাটে উঠেছে, এটা হচ্ছে সব থেকে বড় ক্ষতি। সুতরাং সারদা মামলা, সারদা নারদ মামলা এত বছরে ন্যায় বিচার না হওয়ার জন্য যা ক্ষতি হয়েছে, আমরা মনে করি, ফোর্থ পিলার উইথ দ্য পিপল মনে করে যে দীর্ঘমেয়াদী বিচার, এই শিক্ষায় নিয়োগ দুর্নীতির যদি সুবিচার না হয় তাহলে ক্ষতিটা অনেক বেশি হবে। সারদা নারদ মামলা কেন সুবিচার হয়নি, কেন আটকে আছে তা আমরা জানি না, তবে আমরা এটা জানি যে মাঝে মাঝে সিবিআই প্রবল তৎপরতা দেখিয়েছে, মদন মিত্রকে গ্রেপ্তার করেছে, সাংসদ লোকসভায় তৃণমূল কংগ্রেসের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে, আবার মাঝে মাঝে বিশেষ বিশেষ কোনো বৈঠকের পর মনে হচ্ছে আর সিবিআই সমস্ত ঢিলে দিয়ে দিয়েছে, তারা এই মামলাটা নিয়ে এগোচ্ছেই না। শিক্ষায় নিয়োগ দুর্নীতির মামলা শেষ পর্যন্ত তা হবে না তো, জনগণের মনে প্রবল আশঙ্কা রয়েছে, বিচারপতিরা
যে কথা বলেছেন যে পশ্চিমবঙ্গে শিক্ষায় নিয়োগ দুর্নীতি এটা সারদা নারদা না হয়ে যায়, সে আশঙ্কা কিন্তু শুধু দুজন বিচারপতির নয়, বাংলার সুস্থ বুদ্ধিসম্পন্ন বহু মানুষেরই, অধিকাংশ মানুষেরই সেই আশঙ্কা রয়েছে। আমরা জানি না শেষ পর্যন্ত তা হবে কি না, কিন্তু যদি তা সত্যি সারদানতার মতো পর্যবেক্ষণ দীর্ঘদিন ধরে চলতেই থাকে, বিচার প্রক্রিয়া তদন্ত চলতেই থাকে বছরের পর বছর ধরে, মনে রাখতে হবে এখানে নারদা মামলায় বছরের পর বছর তদন্ত করছে মানে যারা অভিযুক্ত এমএলএ এমপি মন্ত্রী তারা টাকা নিয়েছেন, তারা ঘুষ নিয়েছেন কি নেননি সেটা আদালতে প্রমাণ হওয়া বাকি। আমরা আবারও বলছি আদালতে প্রমাণ হওয়া বাকি, জনসমক্ষে রাজনৈতিক নেতারা টাকা নেন কি নেন না, টাকা বিতরণ করেন কি করেন না, কোন নেতা কিভাবে চলেন, এ সমস্ত এলাকার মানুষ জানে, পাড়ার কাউন্সিলর থেকে শুরু করে কোন এমপি তিনি কিভাবে তার সঙ্গী সাথীরা চলেন, কিভাবে তাদের টাকা রোজগার হয়, কিরকম তাদের জীবনযাত্রার মান, এগুলো আদালতে প্রমাণ করা একটা জিনিস, আদালতে দুর্নীতি প্রমাণ করা এক জিনিস, বাস্তবে মানুষ অভিজ্ঞতা থেকে জানেন কে কিভাবে চলেন কার কিভাবে টাকা রোজগার হয়। একজন দুর্নীতিগ্রস্ত মন্ত্রী সত্যি দুর্নীতি করেছেন কিনা এটা আদালতে প্রমাণ হতে যদি 7-8 বছর দেরি হয় তাতে তার শাস্তি পাওয়াটা বিছিয়ে যেতে পারে, কিন্তু তার বাইরে খুব একটা বেশি লোকসান কিছু হয় না। সাধারণ মানুষের মনে পারসেপশন ওই জনমানুষের ধারণাটা এই যে রাজনৈতিক নেতা একজনের বদলে আরেকজন আসলে তিনিও ওই রকমই দুর্নীতিগ্রস্ত হবেন, তিনিও ওরকম ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলবেন তোলা তুলবেন, এটা জনমানুষের এটা ধারণা, সেই ধারণার ব্যত্যয় হওয়ার তো কোনো কারণ দেখা যাচ্ছে না। কিন্তু এই শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে তদন্ত যত দেরি হচ্ছে এক একটা দিন করে কিন্তু পেরিয়ে যাচ্ছে, এক একটা বছর পেরিয়ে যাওয়া মানে এক একটা ছাত্র কিন্তু এক একটা করে ক্লাস পেরিয়ে যাওয়া। 2014 সালে যাদের নিয়োগ হওয়ার কথা ছিল তাদের এখনো নিয়োগ হয়নি, 8 বছর কেটে গিয়েছে। এই 8 বছরে কিন্তু স্কুলগুলো থেকে অনেক শিক্ষক রিটায়ার করে চলে গিয়েছেন, ছাত্রছাত্রীরা কিন্তু 8 বছর ধরে যোগ্য মাস্টারমশাইয়ের কাছে দিদিমণির কাছে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সুতরাং এই মামলা যদি সারদা দারদা হয়ে যায় তাহলে ক্ষতি কিন্তু প্রতিদিন বাড়ছে, এটা কিন্তু কিউমুলেটিভ লস, ওই যে চক্রবৃদ্ধি হারে সুদের মতো চক্রবৃদ্ধি হারে ক্ষতিটা বাড়ছে, কিউমুলেটিভ লস প্রত্যেক বছর ক্ষতিটা বাড়ছে। নালদা মামলায় এমএলএ এমপি আইপিএস অফিসারের দুর্নীতি প্রমাণ হতে দেরি হলে কোনো অসুবিধে নেই, অসুবিধে একটাই আছে যা শাস্তি পাওয়া উচিত সেই দুর্নীতিকারী সেই দুর্বৃত্ত শাস্তি পেতে দেরি হচ্ছে তার, কিন্তু তার বৃহত্তর কোনো পরিণতি নেই, বৃহত্তর কোনো অন্য জায়গায় তার প্রভাব নেই। আবারও বলছি শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্ত যে দেরি হচ্ছে তার শেষ পর্যন্ত তার খেসারত কিন্তু দিতে হবে বাংলা ছাত্রছাত্রীদের, ইতিমধ্যেই দিতে হচ্ছে আরো দিতে হবে। সুতরাং এই দুটো তুল্যমূল্য নয়। অনরণ্য বিশ্বাস বলছেন যতদিন না সিবিআই ইডি আইটি মানে ইনকাম ট্যাক্স সিআইডি ইত্যাদি ইত্যাদি তদন্তকারী সংস্থাতে রাজনৈতিক প্রভাবমুক্ত করা হচ্ছে ততদিন আসল হেভুয়ের দোষীরা কোনোদিনই ধরা পড়বে না, সম্ভবত আপনি ঠিকই বলছেন, কিন্তু এই ধরনের সংস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা কিভাবে যেতে পারে, এদের তো রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়ার কথা নয়, মাফ করুন রাজনৈতিক প্রভাবমুক্তই থাকার কথা, রাজনৈতিক প্রভাবে তাদের থাকার কথা নয়। এই যে উচ্চ স্তরে আইএএস আইপিএস অফিসাররা তারা যদি দুর্নীতিগ্রস্ত হন, যেমন ইদানিং অনেকের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, কারো কারো বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হচ্ছে বটে, তখন একটা কথা বলা হয় যে রাজনৈতিক নেতৃত্বে পলিটিক্যাল লিডারশিপ তাদের চাপে তারা করেছেন। এটা ঠিকই যে সাধারণত মন্ত্রীর চাপেই অফিসাররা কাজ করেন, কিন্তু একজন অফিসার আইএএস অফিসার আইপিএস অফিসার তিনি যদি অন্যায় কাজ করতে অস্বীকার করেন তার কিন্তু চাকরি যাবে না, তাকে বড়জোর ট্রান্সফার করা হবে কোনো দুর্গম জায়গায়, সেইভাবে তাকে শাস্তি দেওয়ার চেষ্টা হতে পারে। এরকম অনেক আইএএস অফিসার আছেন যাদের একই দিনে একাধিকবার বদলি হয়েছে, তাকে
শাস্তি দেওয়ার জন্য কঠোর থেকে কঠোরতম জায়গা খুঁজে বার করার চেষ্টা করছে প্রশাসন। পশ্চিমবঙ্গেও আছে, ছিল সব জমানাতেই ছিল। সুতরাং দুর্নীতির কাছে আত্মসমর্পণ করতে সকলে বাধ্য এটা ঠিক নয়। এই সংস্থাগুলো যদি নিজেদের মতো করে চলতে পারে, চলার কথা যাদের, তাহলে সেটা সেরকম প্রফেশন আইনে রয়েছে। আমাদের দেশে আইনে কোনো কিছুতেই আটকায় না, আইন সবকিছুর ব্যবস্থা করে রেখেছে। সমস্যা হচ্ছে আইন অনুযায়ী আমরা চলতে শিখিনি। সমস্যা হচ্ছে আমরা সহজে কোনো কিছু পাওয়ার জন্য, আয়াস না করে, পরিশ্রম না করে কোনো কিছু পাওয়ার জন্য এত বেশি লালায়িত যে আমরা ভুলে যাই যে আইন অনুযায়ী চললে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। বহু সরকারি অফিসার এখনো সম্পূর্ণ নির্ভাবনায় কাজ করে, নির্ভয়ে কাজ করেন। মূল্য দিতে হয়, কাউকে কাউকে মূল্য দিতে হয়, স্বেচ্ছাচারী রাজনৈতিক নেতৃত্বের কারণে মূল্য দিতে হয়, সমস্ত জায়গাতে মূল্য দিতে হয়। এমন না যে পশ্চিমবঙ্গে একলা, পশ্চিমবঙ্গে কেন্দ্রে নানা রাজ্যে তাদের মূল্য দিতে হয়। মূল্য দিয়েও বহু মানুষ কাজ করে যান, কাজ করে যাওয়া সম্ভব, অসম্ভব কিছু না। এই শিক্ষায় ক্ষতির প্রসঙ্গে আরেকটি প্রসঙ্গে আসি, যেটা নিয়ে আমরা আলোচনা করেছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আগে এ রাজ্যে কম নম্বর দেওয়া হতো, তাহলে অন্য বোর্ডের সঙ্গে প্রতিযোগিতায় আমাদের ছেলে মেয়েরা পারবে কেন? তিনি এসে বলেছেন নম্বর বাড়িয়ে দিতে, যাতে প্রতিযোগিতায় আমরা পারি। এবং একই সঙ্গে উচ্চ মাধ্যমিক স্তরে স্মার্টফোন ট্যাব বিলি করা হলো, প্রত্যেক ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে 10,000 টাকা করে রাজ্য সরকার দিল। মনে রাখতে হবে এর জন্য 1,000 কোটি টাকা রাজ্য সরকারের খরচ হলো। যারা এই শিক্ষাক্ষেত্রে স্টেক হোল্ডার, শিক্ষক সমাজ, শিক্ষাবিদ, ছাত্র, অভিভাবক, তাদের সঙ্গে কি কোনো পরামর্শ করা হয়েছিল যে এই মুহূর্তে করোনার 2 বছরের পর যখন স্কুল খুলছে, তখন ছাত্রছাত্রীদের সুবিধার জন্য, উপকারের জন্য সব থেকে বেশি কোনটা করা দরকার? অভিভাবকরা এবং শিক্ষকরা কিন্তু অন্তত ট্যাব বা স্মার্টফোনের কথা বলেননি, বলছেন না। তারা বলছেন নিয়মিত ক্লাস হওয়ার কথা। ট্যাব বা স্মার্টফোন আমাদের এখানে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতা যারা এসেছেন, প্রতিনিধি যারা এসেছেন, তারা বলেছেন টাকা জমাবার পর কতজন কিনেছে, কতজন কিনেনি, কারোর পক্ষে হিসেব দেওয়া সম্ভব নয়। অনেক পরিবারেই শিক্ষকদের ধারণা টাকাটা স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য সত্যি সত্যি খরচ হয়নি, সামান্য কিছু টাকা দিয়ে ফলস ভাউচার যাকে বলে সেটা পাওয়া যায়, সেটা জমা দিয়ে দিলে হয়, কাগজে কলমে প্রমাণ হয়ে যায় যে স্মার্টফোন বা ট্যাব কেনা হয়েছে। বড় স্কুলের প্রধান শিক্ষক আমাদের অনুষ্ঠানে কথা বলেছেন। সুতরাং ট্যাব দেওয়ার ফলে প্রত্যেক ছাত্র স্মার্টফোন বা ট্যাব নিয়ে লেখাপড়া করতে শুরু করে দেবে এরকম ব্যবস্থাটা নয়। করোনার পর এখন তা দরকারও নেই। করোনার সময় দেখা গিয়েছে অনেক সমস্যা, নেট কানেকশন নেই, বিদ্যুতের কানেকশন নেই, চার্জ করার অসুবিধে, নেট কানেকশন নেই, তাহলে তাদের কেন দেওয়া হলো? এখানে উত্তর আমরা জানি না, তবে আমরা এটা জানি যে যারা স্মার্টফোন বা ট্যাব পাচ্ছে হায়ার সেকেন্ডারি ছাত্র, তারা এই সামনের বছর কি তার পরের বছরই তারা ভোটার হয়ে যাবে। সামনের বছর পঞ্চায়েত নির্বাচন, তার পরের বছর লোকসভা নির্বাচন, তারও 2 বছর পরে আবার বিধানসভা নির্বাচন। তো যারা এই ভোটার হতে চলেছেন, এরকম বহু তরুণ তরুণীর হাতে রাজ্য সরকারের হাত থেকে, পক্ষ থেকে স্মার্টফোন বা ট্যাব তুলে দেওয়া হলো, অন্তত 10,000 টাকা করে নগদ দেওয়া হলো, তো বটে, নগদ টাকা তো অ্যাকাউন্টে অনেকে ঢুকে গিয়েছে। শিক্ষার জন্য আর কি কোনো প্রয়োজন ছিল? শিক্ষাবিদদের উত্তর হচ্ছে না। আমাদের অনুষ্ঠানে ছিলেন সুকান্ত চৌধুরী, কুমার রানা, তারা এক বাক্যে বলছেন না, এর কোনো প্রয়োজন ছিল না। নম্বর বাড়ানোর বিষয়টি, হ্যাঁ এটা ঠিকই যে পশ্চিমবঙ্গ বোর্ডে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে অতীতে কম নম্বর দেওয়া হতো, কিন্তু মুখ্যমন্ত্রী আসার পর তিনি বললেন নম্বর বাড়িয়ে দেওয়া হলো, তাতে ছাত্রছাত্রীর উপকার হলো, ব্যাপারটা কি এতই সরল? প্রথম কথা হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয় বা পশ্চিমবঙ্গ বোর্ডের যে নম্বর কম দেওয়া হয়, সেটা সর্বভারতীয় ক্ষেত্রে সকলেই জানেন, জানতেনও।
বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় সর্বভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে নম্বর যখন বিবেচনা করা হয়, অতীতে যখন বিবেচনা করা হতো, তখন ধরেই না হতো যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের 65% পাওয়া ছাত্র বা ছাত্রী আর কি অন্য অনেক বিশ্ববিদ্যালয়ে 80% পাওয়া ছাত্রী সমতুল্য। বহু শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সরকার পরিচালিত, কেন্দ্রীয় সরকার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে যেখানে সমস্ত রাজ্যের ছাত্রছাত্রীরা আবেদন করেন এবং কেন্দ্রীয় বোর্ডে CBSE ICSE বোর্ডের ছাত্রছাত্রীরা আবেদন করেন, সেখানে সমস্ত বোর্ডের নম্বরগুলোকে কিভাবে এক সমান মাপকাঠিতে আনা যায় তার জন্য একটা নর্মালাইজেশন প্রসেস বলে সেটাকে, সেটা আছে, স্ট্যান্ডার্ডাইজেশন বা নর্মালাইজেশন। অর্থাৎ কোনো একটা বোর্ডের 80, অন্য কোনো বোর্ডের 85 সমতুল্য, সেইটা হয়তো অন্য কোনো বোর্ডে 90 সমতুল্য। সুতরাং নম্বর বাড়িয়ে দিয়ে, মাফ করবেন, সুতরাং নম্বর বাড়িয়ে দিয়ে ছাত্রছাত্রী খুব উপকার হবে এরা মনে করার কোনো কারণ নেই। সর্বশেষ যে নীতিগত প্রশ্নটা ওঠে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুঃখের বিষয় ওঠে না আজকাল এই ধরনের প্রশ্ন আমাদের গণপরিষদে আজকাল ওঠেই না, যে মুখ্যমন্ত্রী নম্বর বাড়িয়ে বাধ্যতে বলার কে? মুখ্যমন্ত্রীকে শিক্ষাবিদ? তিনি কি পরীক্ষার খাতা দেখেন? মুখ্যমন্ত্রী যদি রাজ্যের বিভিন্ন পর্ষদের, সংসদের কর্তাদের, তাদের বলেন যে তার মনে হয়েছে বা তার কাছে খবর এসেছে যে পশ্চিমবঙ্গ বোর্ডে কম নম্বর পাওয়ার জন্য ছেলেমেয়েরা অসুবিধায় পড়ছে, এই সমস্যার কি সমাধান করা যায়, তারা যাতে একটু ভেবে দেখেন। একটা শিক্ষিত গণতান্ত্রিক ব্যবস্থায় এটা হওয়া কাম্য ছিল, এরকম হতেই পারে, মুখ্যমন্ত্রী মনে হতেই পারে, যে কোনো রাজ্যে মুখ্যমন্ত্রী মনে হতেই পারে সমস্যা রয়েছে, সেই বিষয়ে যারা এক্সপার্ট, যারা সিদ্ধান্ত নেওয়ার অধিকারী, তারা সেটা করবে। কিন্তু মুখ্যমন্ত্রী নম্বর বাড়িয়ে দিতে বলবে, এটা খুব সাংঘাতিক বিষয়। মুখ্যমন্ত্রী চাইবেন তাই সকলেই পাশ করে যাবে, এটা খুব সাংঘাতিক বিষয়। গণতান্ত্রিক দেশে শিক্ষা নিয়ে যে শ্লাঘা রয়েছে যে বাঙালি জাতির, তাদের মধ্যে এরকম বিষয় একেবারেই কাম্য নয়। আরো দুটি বিষয় আজকে আমাদের আলোচনার মধ্যে রয়েছে, সেই দুটি বিষয় আলোচনা আমরা করব আজকে। রাজনীতিতে পর আর সবগুলি রাজনীতি সংক্রান্ত, দুঃখের বিষয় আমাদের এখানে সত্যি রাজনীতি বাদ দিয়ে কিছুই হয় না, কিছুই হয় না। তার আগে দর্শকদের কতগুলো বক্তব্য রয়েছে, প্রশ্ন রয়েছে, সেগুলো আমরা নিয়ে নিই। সুখেন সরকার বলছেন, আসলে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে বাসা বেঁধেছে, এর জন্য নেতা মন্ত্রীরা যেমন দায়ী তেমন আমলারাও সমান দায়ী। 100% ঠিক, 100% ঠিক। অন্নদাশঙ্কর সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়, উনি যখন প্রশাসক ছিলেন, উনি তো সিভিল সার্ভেন্ট ছিলেন, কোন একটি বিশেষ নির্দেশ ওনাকে দিয়েছিলেন একজন মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। অন্নদাশঙ্কর রায় বলেছিলেন যে এই নির্দেশটা আপনি লিখিতভাবে দিন, তাহলে আমি করব। লিখিতভাবে মন্ত্রী যদি কোনো নির্দেশ দেন, সেক্রেটারি, সচিব, আমলা, তারা তা পালন করতে বাধ্য। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারপরেও নজির আছে, বামফ্রন্ট আমলের নজির রয়েছে। মুস্তাক মোর্শেদ নামে একজন IAS অফিসার ছিলেন, তিনি এরকম একটি ঘটনায় একজন মন্ত্রী কিছু করতে বলেছিলেন, তিনি বলেছিলেন যে এটা আমাকে লিখিত নির্দেশ দিতে হবে, করতে তাই বাধ্য, আপনি বললে তো আমি করবো নিশ্চয়ই, কিন্তু আপনাকে লিখিত নির্দেশ দিতে হবে। দুটো ক্ষেত্রেই কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী বা মুর্শিদের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রী সে নির্দেশ কিন্তু দেননি শেষ পর্যন্ত। সুতরাং আমলারা যদি তাদের নিজের জায়গায় ঠিক থাকতে পারেন, দাঁড়িয়ে থাকতে পারেন, স্থির থাকতে পারেন,
তাহলে এটা নিশ্চিত যে অনেক দুর্নীতি রোধ করা সম্ভব। দুঃখের বিষয়, এই যে সোজা সিঁড় দ্বারা অন্নদাশঙ্কর রায়ের ছিল, মোস্তাক মোর্শেদের ছিল, সেই সোজা সিঁড় দ্বারা আজ কতজনের আছে তার প্রশ্ন। অনেক লোকের আছে, অনেকের আছে, অনেকে উচ্চতম পদে থেকে, রাজ্যের উচ্চতম প্রশাসনিক পদে থেকেও তারা রিটায়ার করার পর তারা যে জীবনযাপন করেন, আমি কলকাতার যে অংশে থাকি, সল্টলেকে থাকি, সেই অংশেই তাদের অনেকে থাকেন, তারা যেভাবে বাজার করেন, যেভাবে চলাফেরা করেন এলাকাতে পাড়াতে, তাতে বোঝা যায় যে তাদের প্রশাসনিক জীবনটা, যদিও তারা আইএস অফিসার ছিলেন, যদিও তারা রাজ্যের চিফ সেক্রেটারি ছিলেন, তাও প্রশাসনিক জীবনটা শেষ হওয়ার পর তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, স্বাভাবিক মানুষের জীবনে ফিরে এসেছেন, এটা হওয়ার কথা, কারণ তারা সিদ্ধারাটা সোজা রেখে চলেছেন। দুঃখের বিষয়, আজকাল অনেক আমলাদের ক্ষেত্রেই শোনা যায় তারা সেটা করতে পারেন না, এবং দুর্নীতির যে এই যে বিপুল প্রসার এবং বিস্তার, তার পিছনে তার একটা বড় ভূমিকা আছে। সোনালী দত্ত বলছেন, হেড এক্সামিনাররা এক্সামিনারদের বাধ্য করার চেষ্টা করেন নম্বর বাড়াতে, যারা মানেন না তাদের দুর্দশা হয়। হ্যাঁ সোনালী দত্ত, আমি জানি যে আপনি একজন শিক্ষিকা এবং আপনি আপনার নিজের বা অন্য আশেপাশে দেখা অভিজ্ঞতা থেকেই বলছেন, হ্যাঁ আপনি যা বলছেন একদমই সত্যি কথা, এবং সেখানে একটা ওই শেষ পর্যন্ত ওই রকমই গিয়ে দাঁড়ায় আর কি, যে বলা হচ্ছে করতে হবে, তবে মন্ত্রী এবং আমলার মধ্যে দুর্নীতির কথা বলছেন, এখানেও কিন্তু কোনো শিক্ষক বা কোনো শিক্ষিকা যাবেন না আমি করবো না কিছুতে, এটা করা যায় না, সেটা কিন্তু কেউ বলে বলে দেখতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে আমি আমার সাংবাদিকতার জীবনে কিন্তু দেখেছি, কোনো কোনো ক্ষেত্রে সেভাবে স্পষ্ট হবে না, এটা করা যায় না, এটা করা হবে না, এরকম বলার পর কিন্তু শেষ পর্যন্ত সাফল্য পাওয়া যায়। সুতরাং বাধ্য হয়ে কোনো অন্যায় করতে হবে এরকম পরিস্থিতি হয় না তা বলবো না, কিন্তু এর উল্টোটাও হতে পারে, প্রতিবাদটাই কি যথেষ্ট হয় তাও তো আমরা জানি না। অনরণ্য বিশ্বাস বলছেন, যতই স্মার্টফোন ট্যাব বিলি করা হোক না কেন, চিরাচরিত ভাবে ক্লাসরুমে সহপাঠীদের সঙ্গে একসঙ্গে ক্লাস করে জ্ঞান অর্জনে কোনো বিকল্প হয় না, বিদ্যালয়ে শুধু পুঁথিগত শিক্ষা না, সামাজিকতা শিক্ষা, অবশ্যই অবশ্যই সামাজিকতা শিক্ষা ট্যাব মারফত হয় না, অবশ্যই। সোনালী দত্ত আবার তার নিজের অভিজ্ঞতা থেকে বলছেন, নিশ্চয় হায়ার সেকেন্ডারিতে প্রজেক্টে 20-20 কম দিয়ে টেনশনে থাকতে হয়, স্টুডেন্ট হতো আসলে পেতে পারে 8-10, ঠিকই। আমি তো অতটা সোনালী আপনার মতো শিক্ষিকা নই, অতটা নিবিড়ভাবে বিষয়টার সঙ্গে জড়িত নই, কিন্তু আমি জানি যে এই যে হায়ার সেকেন্ডারিতে যে এই যে পাশের পার্সেন্টেজ, প্রায় সকলেই পাস করে, এখন কোনো কোনো বছর বোধহয় সকলেই পাশও করে গিয়েছে, এরকম বোধ হয়েছে। তার একটা কারণ হচ্ছে এইটা যে ওই একটা এমন ওই 100 নম্বরের মধ্যে এমন একটা 20 নম্বর রাখা আছে যেখানে সবাই 20-20 পাবে, অর্থাৎ যদি 34 পাস নম্বর হয়, বাকি প্রতি আসল পাসটা হচ্ছে 80-14 পাওয়া, 80-14 কত পার্সেন্ট হয়, 20% কম, 80-20% হলে 16 হয়, তার থেকেও কম, অর্থাৎ প্রকৃতপক্ষে 800 কত হবে, 18% হবে, হ্যাঁ ওই রকম হবে, 18-19%, অর্থাৎ কিনা প্রকৃতপক্ষে 18-19% পেলেই পাস করে যাওয়া সম্ভব। পাস তো এত হয় মানে পাস তো হচ্ছেই, কিন্তু আমাদের কাজ হচ্ছে কি, যদি ধরে নেওয়া যায়, হ্যাঁ গতবার ইংরেজিতে 100-100 অনেকে পেয়েছেন সোনালী, যা বলছেন সোনালী, যদি ধরে নেওয়া যায় যে একটা খুব সাধারণ যারা পড়াশোনা করছেন, যদি ধরে নেওয়া যায় তাদের পড়াশোনার লক্ষ্য হচ্ছে যে কাজ পাওয়া, একটা কাজ পাওয়া, চাকরিও বলছেন যে কোনো একটা কাজ পাওয়া, তো এই যে 100-100 পাচ্ছেন, 80-80 পাচ্ছেন, চমৎকার নম্বর পাচ্ছেন, এরপর তার কাজটা পেয়ে যাওয়ার কথা, সেইখানে গিয়ে তো আটকে যাচ্ছে, সেইটা তো খুব সমস্যার জায়গা। দোষটা শুধুই শিক্ষার তা নয়, দোষটা কর্মসংস্থানের সুযোগেরও অভাব রয়েছে তাও রয়েছে, কিন্তু একই সঙ্গে শিক্ষার দিকটা যে ঘাটতি রয়েছে সেটাও তো সত্যি। হ্যাঁ ঠিকই, প্রতিযোগিতামূলক তারা অন্য যা বলছেন ঠিকই, প্রতিযোগিতামূলক পরীক্ষা দ্বারা তো অসুবিধা হবে হয়তো বটেই, সেটা হয় দেখাই তো যাচ্ছে, চারপাশে অজস্র সেরকম নজির থাকে, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুধু নয়, যে কোনো কাজের ক্ষেত্রে সাথে যোগ্যতাই অর্জন করছে না, এখন সে শিখছে না। হ্যাঁ
এতে তারা যেটা বলছে এতে তারা নিজেদের বুঝতে পারছেন শুনে এটা বড় ক্ষতি, অবশ্যই বড় ক্ষতি তো বটেই, একদম আমি সম্পূর্ণ সোনালি আপনার সঙ্গে একমত। যিনি মনে যে ছাত্র বা ছাত্রী একশোর মধ্যে আশি পেয়ে গেল, ইংরেজিতে একশো একশো পেয়ে গেল, ইংরেজিতে একশো একশো পেয়ে ইংরেজি অনার্স পড়ার জন্য কোনো কলেজে ভর্তি হলো, তারপর দেখলো যখন সে মূল ইংরেজি টেক্সট পড়তে হচ্ছে, হায়ার সেকেন্ডারিতে একশো একশো পেয়ে এসেছে ইংরেজি টেক্সট, যখন মূল টেক্সট পড়তে হচ্ছে তখন সে দেখা যাচ্ছে চার্লস ডিকেন্সের উপন্যাসের একটা লাইনও পড়ে বুঝতে পারছে না। আমি এরকম নজির দেখেছি। I was born posthumous to my father's death. আরে বিখ্যাত উপন্যাসের প্রথম লাইন, ইংরেজিতে খুব বেশি নম্বর পেয়েছে, ইংরেজি অনার্স নিয়ে পড়ছে, খুব গর্বিতভাবে ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হয়েছে, ফার্স্ট ইয়ারে কিছুদিন পড়াও হয়ে গেছে, তাকে সেইটা পড়তে দিয়ে আমি দিয়ে আমি দেখেছি যে সে মানে বুঝতে পারছে না প্রথম বাক্যটারই। সুখেন সরকার বলছেন শিক্ষা ব্যবস্থা মেরুদণ্ড ভাঙার জন্য ট্যাব বিলি টাকা গুলি দিয়ে স্কুল কলেজে পরিকাঠামো আরো ভালো করা যায়। হ্যাঁ, সেটা একটা খুব গুরুতর প্রশ্ন সুখেনবাবু, আপনি যে পয়েন্টটা তুলেছেন তুলছেন এটা অত্যন্ত গুরুতর প্রশ্ন। বস্তুত আমাদের ওই আলোচনায় অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স এন্ড হেডমিস্ট্রেসের তার জেনারেল সেক্রেটারি চন্দন কুমার মাইতি তিনি ছিলেন, তিনি বলছেন যে এই যে ট্যাব বিলির টাকাটা এটা আসলে নাকি তার বক্তব্য, আমি জানি না এটা খোঁজ নিইনি, তার বক্তব্য এটা নাকি সর্বশিক্ষা মিশনের জন্য রাখা টাকা, অর্থাৎ এই টাকাতে আসলে শিক্ষার পরিকাঠামো উন্নয়ন করার কথা ছিল। এই যে মালদা জেলাতে একটি স্কুলে একটা দেয়ালের দেয়াল ভেঙে পড়ে একজন ছাত্র একটি ছাত্র মারা গেল, এই প্রসঙ্গে তিনি বলছিলেন এই ধরনের এই টাকাগুলো ওই ধরনের পরিকাঠামো উন্নয়নে খরচ করার কথা, স্কুলের বিল্ডিং, পানীয় জলের ব্যবস্থা, টিউবওয়েল, শৌচাগার, এ সমস্ত ব্যবস্থা করা অনেক বেশি জরুরি। স্কুল সংক্রান্ত শিক্ষা সংক্রান্ত দক্ষিণ বিষয়ে যে সমস্ত প্রকল্পের কথা আমরা শুনি, অধ্যাপক সুকান্ত চৌধুরী বলছেন সমস্তগুলো হচ্ছে স্কুলের বাইরে, স্কুলে আসার জন্য সাইকেল দেওয়া, স্কুলে আসার জন্য পোশাক বা জুতো দেওয়া, তাদের জন্য ট্যাব দেওয়া যেটা হচ্ছে স্কুলের বাইরে তারা ব্যবহার করবে, স্মার্টফোন দেওয়া স্কুলের বাইরে ব্যবহার করবে, স্কুলে তারা করবেটা কি, স্কুলে এসে কি করবে, এটা হচ্ছে সব থেকে গুরুতর প্রশ্ন যার কোনো উত্তর নেই, এটারও কোনো উত্তর নেই। একজন স্কুলের প্রধান শিক্ষককে প্রতিনিয়ত সরকারকে 17-18টা বিষয় হিসেব দিতে হয়, মিড ডে মিল থেকে শুরু করে পোশাক আশাক জুতো আয়রন ট্যাবলেট ভিটামিন ইত্যাদি ইত্যাদি, সে সমস্ত কিছু ঠিকঠাক চলছে কিনা, তাকে মাসে একবারও শিক্ষার অগ্রগতি নিয়ে কোনো রিপোর্ট শিক্ষা দপ্তরে দিতে হয় না। এটা শুনে প্রথমবার জেনে আমি স্তম্ভিত হয়ে গেছিলাম, তারপরে আমি অনেকবার বলি চেঁচিয়ে চেঁচিয়ে যেমন এখন বলছি, চেষ্টা করি বার্তাটাকে একটু ছড়িয়ে দেওয়ার। একটা স্কুলের প্রধান শিক্ষককে সারা মাসে 17-18টা বিষয় প্রতিনিয়ত তথ্য সংগ্রহ করে শিক্ষা দপ্তরকে রিপোর্ট দিতে হয়, এই 17-18টা বিষয়ের মধ্যে লেখাপড়ার অগ্রগতি নেই, ক্লাস থ্রি এর বাচ্চারা যোগ করতে শিখছে কিনা, ক্লাস ফাইভ এর বাচ্চারা একটা লাইন নিজে একটা প্যারাগ্রাফ বাংলায় লিখতে পারছে কিনা, বাংলা ভাষা নিজের মাতৃভাষায় একটা ছোট্ট বাক্য লিখতে পারছে কিনা, ছোট প্যারাগ্রাফ লিখতে পারছে কিনা, এসব বিষয়ে শিক্ষা দপ্তর কিচ্ছু জানতে চায় না। তাদের উপর থেকে যা জানতে চাওয়া হয় তারা সেটাই স্কুল থেকে জানতে চান, এবং সেটা হচ্ছে এই কতজন মিড ডে মিল খেয়েছে, কত পোশাক এসছে, কত সাইকেল বিলি হচ্ছে ইত্যাদি। এই ভয়ঙ্কর জায়গাটার প্রতি আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করতে চাই সকলে। নম্বর বাড়িয়ে দেওয়ার খেলা মুখ্যমন্ত্রী বলার আগের থেকেই চলছে, এখন তিনি প্রকাশ্যে বিষয়টি বলে ফেললেন, যারা খাতা দেখেন তারা বিষয়টি জানেন, এই জন্য অনেকেই খাতা দেখা থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। 100% সত্যি আদিত্যনারায়ণ চৌধুরী, 100% সত্যি। আমিও ব্যাপারটা নিজে খবর রাখি, আমি জানি যে বহু যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা আজকাল এই খাতা দেখার মধ্যে যুক্তই হতে চান না, তার কারণ তারা জানেন এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে এটা ফার্স, এটা প্রহসন, যে কোনোভাবে হোক বেশি নম্বর দিয়ে দিতেই হবে, তাহলে কষ্ট করে খাতা দেখে লাভ কি, কষ্ট করে মূল্যায়ন করে লাভ কি, নম্বর যদি দিয়েই দিতে হয় একটা কিছু সত্যি তো।
সলিল দত্ত বলছেন স্কুলের ভিতরে যে ইতিবাচক প্রকল্প নেওয়া হয় তার ছবি রিপোর্ট ডিআই অফিসে যায় বটে, বাস্তবিক অনেক ক্ষেত্রেই তারা অর্ধেকও রূপায়িত হয় না, তথ্য বা ছবির নিচে শূন্য চাপা পড়ে থাকে, নিচে শূন্য চাপা পড়ে। এটা আপনি আরো ভালো বলতে পারবেন, আপনি শিক্ষিকা হিসেবে যে বলছেন। যাই হোক, আমরা শিক্ষা নিয়ে অনেকটা আলোচনা করলাম, আমরা আজকে পরবর্তী বিষয়টাতে আসি, অনেকটা সময়ও চলে গিয়েছে, আধ ঘন্টা বেশি চলে গিয়ে। এটা ছিল এ সপ্তাহের প্রথম বিষয়। পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী অখিল গিরি তার নাম, তিনি ভারতের রাষ্ট্রপতিকে কিরকম দেখতে সে সম্পর্কে প্রকাশ্য জনসভায় চর্চা করছিলেন। সেখানে মন্ত্রী শশীপজাও ছিলেন, তিনি তার নিন্দা করেছেন সঙ্গে সঙ্গে, সেটা ঠিক। কিন্তু এটা নিয়ে অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছেন, মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হয়েছে, ব্যাপারটা কতখানি গুরুতর বোঝাই যাচ্ছে। তারপরে তাকে, তার সূত্র ধরে যে চর্চাটা শুরু হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন আর প্রকৃত রাজনীতি বলে কিছু নেই। পরস্পরকে গালি গালাজ, ব্যক্তিগত আক্রমণ আর কুকথার প্রতিযোগিতা শুধু, কে কত বেশি গালাগালি করতে পারে, কত বেশি খারাপ কথা বলতে পারে, কত বেশি ব্যক্তিগত আক্রমণ করতে পারে। পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রী যে শিক্ষায় পিছিয়ে পড়ছে, স্কুল শিক্ষা নিয়ে যে আলোচনা আমরা এতক্ষণ করছিলাম, সেটার প্রতিকার কিভাবে করা যায়। রাজ্যে তরুণ তরুণদের কাজ নেই, কাজ সৃষ্টি কিভাবে হতে পারে, সেটা কি সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আমরা ছোট ছোট কাজ সৃষ্টির চেষ্টা করব, নাকি বড় প্রকল্প এনে শিল্পায়নের চেষ্টা করব, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের চেষ্টা করব। রাজনীতিতে এই ধরনের যে বিতর্ক হতে পারত তা সম্পূর্ণ উধাও, তার কোনো স্কোপই নেই, কোনো জায়গাই নেই আজকের পলিটিক্যাল যে প্রেক্ষাপট আমরা দেখি, সিনারিওটা আমরা দেখি। অখিল গিরি ওই কথাটা কেন বললেন, তিনি বলেন তাকে কেমন দেখতে সেই নিয়ে নাকি শুভেন্দু অধিকারী মাঝে মধ্যে এরকম মন্তব্য করেন, সেগুলো অখিল গিরি সম্পর্কে বলে অতটা প্রচার পায়নি, প্রেসিডেন্ট সম্পর্কে হলে অবশ্যই অনেক বেশি প্রচার পেয়েছে সারা দেশ, ওড়িশাতে তো প্রচন্ড তীব্র ধিক্কার জানানো হয়েছে, মানে ক্ষমা চাওয়ার দাবি চাওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন। কিন্তু এই কুকথা আসে কোথা থেকে? খুব স্পষ্ট এই কুকথা আছে কুচিন্তা থেকে, এগুলো আমাদের মনের মধ্যে আছে। তারপরে তো আরো অজস্র কুকথা বেরিয়েছে, কাকে পায়ের তলায় রাখা উচিত, কার বাবা কি করেন, কার বাবা আসলে কে, কে তাতে কার মানহানি হলো না হলো, কে কার যৌন রুচি কিরকম, এসব নিয়ে চর্চা হয়েছে, আমরা দেখেছি বিধানসভাতে পর্যন্ত এই নিয়ে প্ল্যাকার্ড চলে আসছেন। এই ব্যক্তিগত বিষয় ছাড়া রাজনীতিতে সম্ভবত পশ্চিমবঙ্গে চর্চার কিছু নেই, মানে এত নিকৃষ্ট জায়গায় রাজনীতি নেমে গিয়েছে, এটাই একমাত্র বলার। পরস্পরকে গালাগালি, আমি আমি নিশ্চিত যে গালাগালিগুলো এখন পর্যন্ত শুধু সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, ফেসবুকে দেখা যায় বেশি করে, অন্যত্র হয়তো একটু রেস্ট্রিকশন আছে, খুব বেশি করে দেখা যায় খারাপ খারাপ শব্দ, যেগুলো বয়স্ক সমাজে তথাকথিত মান্যগণ্য লোকেরা, শিক্ষিত লোকেরা, আমার মতো যথেষ্ট বয়স্ক লোকেরা ব্যবহার করেন, সেই সমস্ত গালাগালিগুলো আমার নিজের ধারণা খুব শিগগিরই পশ্চিমবঙ্গে সাধারণভাবে রাজনীতির ভাষায় পরিণত হবে। এটা কিছু করার নেই, আমার সম্ভবত এভাবেই আমরা চলেছি। আচ্ছা, তার আগে একজন যে সূর্য সরকার আজকের টপিক কি না, আর শনিবার দিনের আলোচনাতে বিশেষ এরকম কোনো টপিক থাকে না সূর্যবাবু, শনিবার দিন আলোচনাতে কতগুলো বিষয় নিয়ে আলোচনা হয়, যেমন এই বিষয়টা এই মুহূর্তে স্ক্রিনে আপনি দেখছেন, রাজনীতিকে গালাগালি, ব্যক্তিগত আক্রমণ আর কুকথার প্রতিযোগিতায় নামিয়ে এনেছি আমরা, এটা হচ্ছে আজকের বিষয়। আজকে অন্য বিষয়গুলো ছিল ওই যে নম্বরি শিক্ষা, স্মার্টফোন বিলিয়ে শিক্ষার উন্নতি, আরেকটা বিষয় ছিল পশ্চিমবঙ্গের শিক্ষায় নিয়োগ দুর্নীতি, সারদা নারদা না হয়ে যাক যেটা কোর্ট বলেছে। আজকে শনিবার দিন এই ধরনের নানা বিষয় নিয়ে আলোচনা হয়, আপনি হয়তো আজকে প্রথম দিন দেখছেন বা অনেকদিন পরে দেখছেন, খেয়াল করেন।
কেন্দ্র রাজ্য উভয় সুখেন সরকার বলছে বাজেট বাজেট বরাদ্দ ক্রমশ কমিয়ে দিচ্ছে, যা একটা সুস্থ সমাজ ভেবে নেওয়ার জন্য যথেষ্ট। হ্যাঁ, এটা ধারাবাহিকভাবে কমছে, দাবি করা হয়েছিল 5%, কখনোই 5% না, 2.5, 1.5 এরকম মধ্যে আছে। 2011 সালে দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া পশ্চিমবঙ্গের রাজনীতিটা ছিল মূলত ইস্যু ভিত্তিক, মানুষের দৈনন্দিন জীবনে জ্বালা যন্ত্রণার সাথে জড়িত সমস্যা কেন্দ্রিক, এখন সেটা হচ্ছে ব্যক্তিগত আক্রমণ। হ্যাঁ অনারন্দ বাবু, আমি আপনার সঙ্গে একমত বিষয়, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, 2006-7-8, 2009 পঞ্চায়েত ইলেকশন, 2011 লোকসভা নির্বাচন, মাফ করবেন 2011 বিধানসভা নির্বাচন, 2014 লোকসভা নির্বাচন, সেগুলোতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইস্যু ছিল, যেমন বামফ্রন্ট কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ এই স্লোগান নিয়ে ইলেকশনে গেছিল, অর্থাৎ কিনা কৃষি থেকে এবার ফোকাস শিল্পে শিফট করবে কর্মসংস্থানের জন্য স্পষ্টই বার্তা দেওয়া হয়েছিল। তেমনি বিরোধীদের তৃণমূল কংগ্রেস, প্রধানত তৃণমূল কংগ্রেসের দিক থেকে বার্তাটা ছিল যে আমরা জমি রক্ষা করব, কৃষকের জমি যেতে দেব না। কে ঠিক কে ভুল এ তর্কে আমরা যাচ্ছি না, মানুষের বিচারে একদল জিতেছেন, সেটা শেষ পর্যন্ত ঠিক কি ভুল হয়েছে, তার ফল কি হয়েছে, কর্মসংস্থান হয়েছে কিনা, কাটারা সিঙ্গুর থেকে চলে যাওয়ার ফলে কি হয়েছে, সেটা অন্য বিষয়। কিন্তু মৌলিকভাবে হ্যাঁ রাজনীতি ছিল বিষয়, এখন রাজনীতি কোনো বিষয় নয়। এখন এ কেন চুরি করেছে, এই প্রশ্ন উঠলে উত্তরে বলা এ কেন চুরি করেছে, বি যদি এই প্রশ্ন তোলে তাহলে এর উত্তরটা হচ্ছে তোমার তুমিও তো চুরি করেছো, বি তখন বলবে তুমি তো আরো বেশি চুরি করেছো, তখন এ বলে তুমি তো ডাকাতি করেছো, অর্থাৎ আমি একজন চুরি করেছি তাই আরেকজন চুরি করবে, একজন ডাকাতি করেছে আরেকজন ডাকাতি করবে, একজন অন্য দলের লোকেদের পয়সা দিয়ে ভয় দেখিয়ে ভাঙিয়ে এনেছিল তাই আমরাও পয়সা দিয়ে ভয় দেখিয়ে ভাঙিয়ে আনবো, এইটাই হচ্ছে যুক্তি। অথচ আমরা বলি কুযুক্তির কোন কুকাজের কোন নজির হয় না, কুকাজের কোন নজির হয় না, কথাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি একটা ভালো কাজ করেছেন, আপনার প্রতিবেশী মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েছিল, আপনি তাকে হাসপাতালে নিয়ে গিয়েছেন, ভালো কাজ করেছেন, এই কাজটা দেখিয়ে অন্যদের বলা যায়, আমার বন্ধু আমাকে বলতে পারে সুদীপ্ত তোরও এই কাজটা করা উচিত, কারণ অমুকবাবু এই কাজটা করেছেন, তিনি বিপন্ন প্রতিবেশীর পাশে দাঁড়িয়ে মধ্যরাতে তাকে হাসপাতালে নিয়ে গিয়েছেন, সৎ কাজের নজির হয়। কিন্তু আমি প্রতিবেশীর বাড়িতে চুরি করেছি, সুতরাং আপনিও করতে পারেন, এটা হয় না, কুকাজের নজির হয় না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন হচ্ছে পুরোপুরি কুকাজের নজির দেখানোর প্রতিযোগিতা, কুকথার প্রতিযোগিতা, সৎ কাজের কোনো নজির নেই, কুকাজের নজির দেখানোর প্রতিযোগিতা। অমুক কেন ঘুষ খেয়েছে, অমুকেও তো ঘুষ খেয়েছিল, অমুককে কেন ধরছে না সিবিআই, অমুককেও কেন ধরছে না, এই প্রতিযোগিতা আমাদের চলছে। এই এই ঘৃণ্য নিকৃষ্ট রাজনীতি থেকে পশ্চিমবঙ্গে কবে মুক্তি আছে আমি জানি না, কিন্তু মুক্তি না হয় তাহলে আমরা আমার ধারণা আমরা একটা স্পাইরালের মতো একটা একটা আবর্তের মতো ক্রমশ নিচের দিকে যেতে থাকব। আমরা আজকে আমাদের অনুষ্ঠানের শেষ বিষয়ে আসব, পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে তত এই রাজনৈতিক তরজা তীব্র হচ্ছে, পশ্চিমবঙ্গে উন্নয়নের টাকা কেন্দ্র কি সত্যি সত্যি আটকে রেখেছে, বিশেষ করে গ্রামাঞ্চলে উন্নয়ন অথবা উন্নয়নের অভাব, এই ইস্যু ক্রমশ সামনে আসছে। রাজ্য সরকারের যুক্তি হচ্ছে কেন্দ্র অন্যায়ভাবে টাকা আটকে রেখেছে, প্রাপ্য টাকা দিচ্ছে না। কেন্দ্র সরকারের বক্তব্য হচ্ছে রাজ্য সরকার এক প্রকল্পের টাকা অন্য প্রকল্পে খরচ করছে, হিসেব দিচ্ছে না, প্রকল্পের নাম বদলে দিচ্ছে। এর সত্যি মিথ্যা বিচার করার জায়গা এটা নয়, আমরা শুধু দেখেছি যে 45 বছর আগে প্রথম বামফ্রন্ট সরকারের আমলে যখন অর্থমন্ত্রী ছিলেন অসীম দাশগুপ্ত, তখনও ঠিক একই কথা বলা হতো। তখনও কেন্দ্রের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ ছিল, এখনো তাই চলছে। হিসেব কি ঠিকভাবে দেওয়া হয়েছিল, কিছু গাফিলতি নিশ্চয়ই ছিল। প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বাংলা আবাস যোজনা করা হয়েছিল, তাতে কেন্দ্রীয় সরকারের ক্ষোভ হয়েছে, সে বাংলা কেটে প্রধানমন্ত্রী করা হয়েছে টাকা দেওয়ার জন্য, বুঝলাম প্রধানমন্ত্রী থাকলে ভুল,
বাংলা হলে ঠিক, বাংলা হলে ভুল, প্রধানমন্ত্রী হলে ঠিক, এরকম এই বিচারেও এক একজন এক এক মত হবে। ফান্ডামেন্টাল প্রশ্নটা, মৌলিক প্রশ্নটা সেটা নয়। মৌলিক প্রশ্ন হচ্ছে উন্নয়নের টাকাটা কি নরেন্দ্র মোদী অথবা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেরা খেটে খুটে জোগাড় করেছেন? নরেন্দ্র মোদী কি ওকালতি করে, ডাক্তারি করে অনেক পয়সা কামিয়েছেন বা তার প্রচুর সম্পত্তি ছিল সেটা তিনি দিচ্ছেন বাংলার গরিব মানুষের বাড়ি তৈরি করার জন্য? তা তো নয়, এটা তো গরিব মানুষের হকের টাকা, এটা ভারত সরকারের টাকা, কারোর কারোর একলার টাকা তো নয়, কারোর পৈতৃক সম্পত্তি তো নয়। সুতরাং শেষ পর্যন্ত রাজ্য সরকারকে শাস্তি দিতে গিয়ে আসল আসল ক্ষতিগ্রস্ত হচ্ছে তো দরিদ্র মানুষ, যার বাড়ি তৈরি হচ্ছে না, যার বাড়িতে পানীয় জল যাচ্ছে না। এই যে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে এই যে অসুস্থ একটা প্রতিযোগিতা, প্রায় শত্রুতার ভাব, এইটাকে ফোর্থ পিলার উইথ দ্য পিপল খুব দৃঢ়ভাবে প্রশ্ন করে। এটার কি কোনো প্রয়োজন আছে? পশ্চিমবঙ্গ সরকার আর ভারত সরকার তো ভারত সরকার বা বাংলাদেশ সরকারের মতো নয়, যে দুজনের দুটো আলাদা টেরিটরি আছে, দুটো আলাদা পপুলেশন আছে, আলাদা জনগোষ্ঠীকে শাসন করে দুটো সরকার, আলাদা ভৌগোলিক এলাকা আছে, তা তো নয়। আমি যেমন পশ্চিমবঙ্গবাসী এবং ভারতের নাগরিক, আমার রাজ্য সরকারটা পশ্চিমবঙ্গ সরকার, আমার কেন্দ্রীয় সরকারটা ভারত সরকার। আমাদের দেশে তো ফেডারেল ব্যবস্থা চালু আছে, আমাদের সংবিধান তো সেই কথা বলে। অবশ্য সংবিধানকে ধ্বংস করার অনেক রকম চেষ্টা এখন চলছে, কিন্তু এখনো পর্যন্ত কাগজে কলমে অন্তত সংবিধান মেনে চলতে হবে। সে ফেডারেল ব্যবস্থায় তো রাজ্যের একটা জায়গা রয়েছে। রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্র সরকারের বিরোধ, আরো ভালো করে বলতে গেলে রাজ্যের শাসক দলের সঙ্গে কেন্দ্রের শাসক দলের বিরোধ, তার শিকার, তার ভিকটিম কেন রাজ্যের মানুষ হবে? এ প্রশ্ন খুব দৃঢ়ভাবে তোলার প্রয়োজন আছে। প্রধানমন্ত্রী আবাসকে বুঝে কেন বাংলা আবাস যোজনা লিখতেই হবে টাকা পাওয়ার জন্য? মাফ করবে, উল্টোটা, বাংলা আবাস যোজনা লিখে কেন প্রধানমন্ত্রী মুছে কেন প্রধানমন্ত্রী আবাস যোজনা লিখতেই হবে কেন্দ্র সরকার টাকা পাওয়ার জন্য? বাংলা আবাসে ক্ষতি কি? প্রধানমন্ত্রী নাম লিখে কি খুব বাড়তি কিছু হবে? গরিব মানুষের বাড়িটা কি বদলে যাবে কিছু? তার মাথার উপরে ছাদের প্রয়োজনটাকে নির্ভর করে তার বাড়ির গায়ে দেয়ালে গায়ে বাংলা কি প্রধানমন্ত্রী শব্দটা লেখা আছে তার উপর? এই ভ্রান্ত ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি যদি সর্বোচ্চ নেতাদের থাকে, তবে তা সে দেশের কপালে যথেষ্ট দুর্ভোগ আছে যে আমরা দেখতে পাচ্ছি। দর্শকদের কতগুলো প্রশ্ন রয়েছে, বক্তব্য রয়েছে, সেগুলো নিয়ে আমরা আজকে অনুষ্ঠানের শেষের দিকে যাব। সূর্য সরকার বলছেন, সরকারিভাবে মদের বিরুদ্ধে প্রচার করতে হয়, তার বদলে আমাদের সরকার মদের প্রমোট করে, যে সুস্থ সমাজকে গড়ে তুলতে বাধাহীন হয়ে দাঁড়ায়। সংবাদ মাধ্যমে যেভাবে নেতাদের গালিগালাজের কথা তুলে ধরে, তা খুব একটা ভালো করেনি। আচ্ছা, ভালো করেনি বলে আপনি লেখাটা শেষ করছেন। হ্যাঁ, মদের কথা যেটা বলছে, আবগারি দপ্তর থেকে আমরা এই আবগারি শুল্কটা হচ্ছে রাজ্য সরকারের আয়ের একটা প্রধান উৎস। দেখুন, এই যে জিএসটি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেন্দ্র যখন টাকা দিচ্ছেই না তাহলে জিএসটি আদায় বন্ধ করে দিক। এখন তো নানা ধরনের কর নেই, এখন শুধু জিএসটি একটাই কর পণ্য পরিষেবার উপরে, যার একটা কেন্দ্রীয় অংশ, একটা রাজ্যের অংশ, রাজ্যের অংশটা রাজ্য পায়। তার বাইরে রাজ্যের আয়ের কিন্তু প্রধান দুটো উৎস হচ্ছে পেট্রোলিয়াম জাত পদার্থ এবং মদের উপরে কর, এছাড়া রাজ্যে কোনো আয় নেই। সুতরাং মদ বৃদ্ধি, মদের বিক্রি বৃদ্ধিটা রাজ্যের একটা সরকারের আয়ের দিক থেকে গুরুত্বপূর্ণ রাজ্য সরকার। অবশ্য একই সঙ্গে সমাজে সুস্থিতি শৃঙ্খলা রাখার জন্য তার বিরুদ্ধে অন্তত সামাজিকভাবে মদ গঠনের প্রয়োজন রয়েছে। আর মদের প্রমোট করার আমি ঠিক জানি না, কিন্তু প্রহিবিশন যাকে বলে আর কি, অর্থাৎ কোনো নিষিদ্ধ ঘোষণা করার, অ্যালকোহলিক বেভারেজকে নিষিদ্ধ ঘোষণা করা, তার ফল কিন্তু খুব ভালো হয় না। আমি অন্তত নিজের অভিজ্ঞতায় নানা সময় কাভারেজে দেখেছি গুজরাট এবং পরবর্তীকালে বিহার, গুজরাটে বহুদিন আগের থেকে, পরবর্তীকালে বিহারে, এই দুটি রাজ্যে কিন্তু অবাধে মদ কিনতে পাওয়া যায়,
ভোটের সময় মদের ব্যবহার হয়, বিহারে তো হয়, গুজরাটেও হয়, তো মদ কিনতেই পাওয়া যায়, মানে বেসরকারিভাবে গোপনে চোলাই মদ ইত্যাদি ব্যবসা চলতেই থাকে। সুতরাং নিষিদ্ধ করার বদলে নিয়ন্ত্রণ করা বোধ হয় বেশি দরকার। সুখেন সরকার বলছেন, পশ্চিমবঙ্গে বর্তমান সরকারের মতো দুর্নীতিগ্রস্ত সরকার পূর্বে দেখা যায়নি, এটা আপনার মত, ধন্যবাদ মতের জন্য। অনরন্য বিশ্বাস বলছে, রাজা রানীতে যুদ্ধ হয়, উলুখাগড়া প্রাণ যায়, উন্নয়নের টাকা হচ্ছে জনগণের করের টাকা, কিন্তু দুর্ভাগ্যজনক গরিব মানুষ করছে। হ্যাঁ, ঠিক সেই কথাটাই আমি বললাম। সূর্য সরকার বলি, উন্নয়নের অর্থ এই নয় যে টাকা বেলানো, কটা শিল্প তুলে ধরেছে, কটা বাড়ি নেতা পেয়েছে, আর কটা সাধারণ মানুষরা দেখেছেন, আমাদের অঞ্চলে নেতাদের তিনতলা হয়েছে, এখনো 10টি কাঁচা বাড়ি আছে। হ্যাঁ, আপনি এটা বলছেন, সেটাই বাস্তব, সেটাই একেবারে পশ্চিমবঙ্গের বাস্তব। এই এবং এই বাস্তবতার জন্যই, এই বাস্তবতার জন্যই পঞ্চায়েত নির্বাচনের আগে এত উঠে পড়ে প্রমাণ করার চেষ্টা করতে হচ্ছে যে গরিব মানুষের সঙ্গে আছে রাজ্য সরকার। কেন্দ্র রাজ্য উভয়ই রাজনীতি করছে, বামাউলে তৎকালীন বিরোধী দল তৃণমূল কংগ্রেস বামাদের টাকা দিতে না করেছিল কেন্দ্রকে শুধুমাত্র বিরোধিতা করার জন্য, এখন এরা চ্যাচামেচি করছে। হ্যাঁ, এ সমস্ত অতীতে ঘটনা ঘটেছে, কিন্তু আমি বলবো অতীতে যাই ঘটে থাকুক না কেন, শেষ পর্যন্ত বাংলার মানুষের স্বার্থে রাজনীতিতে যে দল যাই বলে থাকুক না কেন, আমাদের একটা কথা মনে বোধ হয় মনে রাখা দরকার শেষ পর্যন্ত, সেটা হচ্ছে সাধারণ মানুষের স্বার্থ সবার উপরে, সাধারণ মানুষের স্বার্থেই সরকার পরিচালিত হওয়া উচিত, সেটা কেন হবে না। অতীতে যদি একটা ভুল হয়েও থাকে, আবারও বলছি যেরকম কুকাজের নজির হয় না, তো তেমনি বামফ্রন্ট আমলে তৃণমূল কংগ্রেস যেমন কেন্দ্রীয় সরকারকে বলেছে উন্নয়নের টাকা দিও না, এরা অপচয় করছে, সেটা অত্যন্ত কুকাজ। সেই কুকাজের নজির স্থাপন এখন বামপন্থীরা বা কংগ্রেস করতে পারে না, রাজ্যে বা কেন্দ্রে ক্ষমতায় নয় বলে যে না এদের টাকা দেবেন না। আবার ওই যে বললাম আগে, কুকাজের নজির হয় না, তৃণমূল কংগ্রেসে ওটা কুকাজ ছিল, তার জন্য এখন বামফ্রন্ট বা কংগ্রেসে কিন্তু কুকাজ করা সাজে না, অন্তত আমার সেটাই মত। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে অনুষ্ঠানে এতক্ষণ থাকার জন্য, দর্শকদের অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান দেখুন, এবং আমাদের যদি সহায়তা করতে চান, আমাদের সঙ্গে থাকতে চান আরো নিবিড়ভাবে, এই ভিডিওর তলায় ডেসক্রিপশন অংশে আপনারা পাবেন যে কিভাবে সেটা আপনাদের পক্ষে করা সম্ভব। অনেক ধন্যবাদ, নমস্কার।